প্রশ্ন করেছেন আমি একটি মাদ্রাসা করছি জায়গাও বড়ার বাবদ এখনও আশি লক্ষ টাকা বাকি আছে আমার টাকা টাকাকে মাদ্রাসা দিতে পারবো মাদ্রাসা করছেন জায়গাও বরাট বাবদ আশি লক্ষ টাকা বাকি আছে এখানে জাকাতের টাকা আপনি কীভাবে নেবেন এখন তো জাকাতের টাকা তো মালিক বানাই দিতে হয় জাকাতের টাকা দেওয়ার পরে সেটা কাজে লাগিয়ে যেতে হয় আপনার এটার মাধ্যমে শুধু মাটি ভরাট হয় মাটি ভরাটটা কোনো ইয়া কাজ না সরাসরি মালিকানার ভিতরে আসে না আপনি যখন মাদ্রাসা করে ফেলবেন তখন যদি ছেলেরা চলতে না পারে আপনার ছাত্ররা তখন তাদেরকে বই কিনে দেবেন জাকাত দিয়ে তাদের মালিকানা আসবে মালিকানা দেওয়া যাচ্ছে না এখানে আপনিও মালিক হতে পারছেন না এই জন্য এখানে জাকাতের টাকা দিবেন না এখানে কোনো জায়গাতে টাকা দেওয়া যাবে না এখানে আমার মতে সেখানে কোনো জায়গা চলবে না তবে কেউ কেউ ফি সাবিলিয়ার খাত থেকে দেওয়া চিন্তা ভাবনা করেছে বলছে কিন্তু সমস্যা হচ্ছে ফি খাত আপনি এখন এমন কোনো খাতে দেওয়া যাবে না যেটা সন্দেহমূলক আপনি এখন আশি লক্ষ টাকা জাকাত উসুল করে ব্যবহার করছেন এটা শেষ পর্যন্ত কাজে লাগবে কিনা আপনি জানেন না তাহলে জাকাতটা কাজে লাগেনি মানুষের টাকাটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য জাকাতের টাকা নিয়ম হচ্ছে সাথে সাথে কাজে লেগে যেতে হয় এটা আটকে রেখে ভিন্ন কাজে প্রবাহিত করার কোনো সুযোগ নেই এটাকে কাজে লাগাই ফেলতে হয় এটাকে এমন কাজে লাগাতে হবে যে হ্যাঁ এমন হতে পারে যে আমি রাখলাম আমার গরিব ছাত্রদের দিব এটা হতে পারে আপনি ওকিল হিসেবে রাখতে পারবেন কিন্তু আপনি যেই জায়গায় করেছেন জমি ভরাটের জন্য জায়গা কেনার জন্য এটা কিন্তু এইটার জন্য টাকা জাকাতে টাকা দিতে পারবেন না আমার জাত জাকাতে টাকা কি এই এই মাদ্রাসা দিতে পারছে এটা আপনি প্রশ্ন তো দিয়েছি আপনার জাকাতের টাকা সেখানে দিতে পারবেন না আপনি সেখানে সাধারণ দান দিতে পারবেন জাকাতে টাকা মালিক বানিয়ে দিতে হয় এবং সেটা আপনাকে কোনো গরিবকে দিতে হবে এটা বলেছি